ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পলাতক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের প্রতিহিংসার শিকার রাজধানীর সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের মার্কেটের ব্যাজমেন্টের প্রায় 500 এর বেশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আগামী রমজান মাসের আগেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান তৈরির অনুমোদন ও চালু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ব্যাজমেন্টের ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম সোহেল। দুপুরে রাজধানীর গুলিস্তান এলাকায় অবস্থিত সিটি প্লাজা মার্কেটের বেসমেন্টে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু আহাদ ও সমিতির নেতা মোহাম্মদ আমির হোসেন সহ বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে সোহেল বলেন, 1997 সাল থেকে ব্যাজমেন্টের ব্যবসায়ীরা তাদের সহায় সম্পদ বিক্রি করে সিটি কর্পোরেশনের কাছ থেকে অর্থ দিয়ে নিয়মতান্ত্রিকভাবেই দোকান বরাদ্দ নিয়ে তারা সততার সহিত ব্যবসা করে আসছিল। এখানকার ব্যবসার আয় দিয়েই তারা তাদের সংসারের খরচ যোগাত। কিন্তু 2020 সালে তাদের উপর নেমে আসে অত্যাচারের খড়গ। বিনা কারণে, বিনা নোটিশে তৎকালীন মেয়র মহাদুর্নীতিবাজ তাপস ও তার সাঙ্গপাঙ্গরা তাদের সমস্ত দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়, এমনকি তাদের দোকানের মালসামানাও লুটপাট করে নিয়ে যায়। ফলে সে সময় ব্যবসায়ীরা রাতারাতি বেকারগ্রস্ত ও অর্থহীন হয়ে পড়েন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সে সময় প্রতিবাদ করতে গেলে তাদের উপর নেমে আসে পুলিশ ও তাপসের সিন্ডিকেট এবং গুন্ডাদের হামলা ও অমানসিক নির্যাতন। পুলিশ ও সন্ত্রাসীদের হামলায় সে সময় তাদের বেশ কয়েকজন ব্যবসায়ী নিহত ও শতাধিকেরও বেশি আহত হন। সোহেল আরও বলেন, শুধুমাত্র সাবেক মেয়র সাঈদ খোকন ও তাপসের মধ্যে বৈরিতার কারণে আর ক্ষমতার দাপটে ফজলে নূর তাপস তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে তাদেরকে বেকারগ্রস্ত করে তুলেছে। তারা পলাতক মেয়র তাপসকে দ্রুত গ্রেপ্তার করে তার বিচার দাবি করেন এবং তাপসের সম্পদ বিক্রি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। ব্যবসায়ী সমিতির এই নেতা বলেন, তারা ইতিমধ্যেই নগর প্লাজা, সিটি প্লাজা ও জাকের সুপার মার্কেটের ব্যাজমেন্টে দোকান গড়ে তোলার জন্য হাইকোর্ট থেকে একটি আদেশ পেয়েছেন, যা তারা নগর ভবনের প্রশাসন ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে জমা দিলেও এখনও পর্যন্ত তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কোনো অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে আগামী রমজান মাসের আগেই যাতে তারা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারে এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও সিটি কর্পোরেশনের প্রশাসনের প্রতি দাবি জানান। অন্যথায় তারা রাজপথে আন্দোলনেরও হুমকি দেন। আসসালামু আলাইকুম, আমি কে এম সোহেল, স্বত্বাধিকারী আদি বাংলা। বর্তমানে সিটি প্লাজা মার্কেটের বেসমেন্টে একটা সংগঠন এবং সমিতি হয়, সেই সমিতির রানিং সভাপতি। তো আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 1997 সাল থেকে এই মার্কেটগুলিতে ব্যবসা পরিচালনা করে আসতেছি, সুন্দর শৃঙ্খলভাবে করে আসতেছি। এখানে শীত পাশাপাশি একটা অশুভ চক্র দেলাওয়ার হোসেন দিলু সাহেবের নেতৃত্বে আমাদের উপরে জুলুম অত্যাচার করে আসতেছে ওই সময় থেকে। তো যাই হোক, এই জুলুম অত্যাচারের শিকার আমরা একটা পর্যায়ে 2020 সালে আমাদের মার্কেটটা মেয়র তাপস সাহ উনি ওনার ক্ষমতার বলে বিনা নোটিশে আমাদের সিটি কর্পোরেশনের রসিদ থাকা সত্ত্বে, 6 মাসের অগ্রিম রসিদ আছে, 1 বছরের ট্রেড লাইসেন্সের রিনিউ করা আছে, এরপরে ওনার ক্ষমতার অপব্যবহার করে আমাদের মার্কেটি তাপস সাহের ক্ষমতার বলে আমরা মামলা করতে পারি নাই। পরবর্তীতে 2023 যে আমরা একটা মামলা যে কোনোভাবে খুব রিকোয়েস্টের ছলে করতে পারি, ওই মামলার রায়টা আমরা দেখা গেল 3-9 মামলার রায় পাই। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনরায় নিজ খরচায় দোকান তৈরি করার জন্য আবার রায় পায়। আমাদের মাননীয় হাইকোর্ট আমাদের সমস্ত কথাবার্তা শুনে সন্তুষ্ট হয়ে আমাদেরকে এই রায় ঘোষণা করে যে স্থায়ী বরাদ্দ এবং নিজ খরচায় দোকান তৈরি করা। এমত অবস্থায় আমরা সিটি কর্পোরেশনে বারংবার এই রায়ের কপি পাঠাইতেছি, আমাদের রিকোয়েস্ট আমরা লিখিত এবং মৌখিকভাবে বারবার পাঠাইতেছি। এ পর্যন্ত আমার কাছে যতগুলি দরখাস্ত আছে সবগুলির মোটামুটি রিসিভ কপি আমার কাছে আছে, কিন্তু আমাদের এই সিটি হাইকোর্টের রায় থাকা সত্ত্বে, এটা আমাদের হাইকোর্টের রায়, এখানে আমাদের দুইজন জজ ছিল, সিনিয়র জজ আশিস রঞ্জন দাস আর জুনিয়র যে দশ র কি জজ আছে উনি হলো ফাইমিদা খাতুন। এই দুজন জজের রায় আমাদেরকে দেওয়ার পরেও
এই রায়ের জজ সাহেবদের যে রায়ের অংশটা এখানে সুন্দর করে চার লাইন পাঁচ লাইনের মধ্যে লিপিবদ্ধ করা, এইগুলির কপি দিচ্ছি আমরা সিটি কর্পোরেশন। এরপরেও সিটি কর্পোরেশন আমাদের এই রায়কে উপেক্ষা করা, ওনারা এই দেলু এবং ফিরুজের কথায় ওনারা আমাদের এই রায়কে উপেক্ষা করা বেসমেন্টকে আবার পুনরায় গাড়ি পার্কিংয়ের জন্য ডিক্লারেশন দেয়। তা আমরা এটার বিরুদ্ধে ওনাদেরকে দরখাস্ত করি। তারপরে প্রথমে জাকির সুপার মার্কেট এমনকি কেউ এটা ইজারা নিয়ে নেয়, পরবর্তীতে সিটি এবং নগরকে আবার নতুন করে ডিক্লারেশন দেয়। আগামী 4 তারিখ এটা লাস্ট ডেট, এরকমটা আমরা শুনতেছি। তো এটা আমরা বন্ধ করার জন্য চেষ্টা করছি, কর্পোরেশন কর্মকর্তাদের সাথে কথা বলছি, আশা করি বন্ধ করে দিছে ওনারা। ওনারা বুঝতে পারছে যে আমরা এটা স্থায়ী বরাদ্দ পাইছি। তো এমত অবস্থায় আপনাদের মাধ্যমে বলতে চাই, ক্ষতিগ্রস্ত দোকানদারগুলি যেন পুনরায় আবার নিজ নিজ খরচায় দোকান তৈরি করে ব্যবসা পরিচালনা করতে পারে। সিটি কর্পোরেশন এমনকি দেলোয়ার হোসেন দিলু সাহেব, ফিরুজ সাহেব, এরা কেউ যেন আমাদের বাধা প্রদান না করে, এই জন্য আপনাদের মাধ্যমে জাতির কাছে কথা তুলে ধরতে চাই। সিটি কর্পোরেশন যেন আমাদেরকে সহযোগিতা করে, আইনি যারা বর্তমানে আছে আইনের লোকজন তারা যেন সহযোগিতা করে, এমনকি সেনাবাহিনীর কাছে আমাদের রিকোয়েস্ট এবং সিটি কর্পোরেশন প্রশাসকের কাছে রিকোয়েস্ট যেন তারা আমাদেরকে সুন্দর সদয় দৃষ্টিতে দেখে আমাদের দোকানগুলি নিজ নিজ খরচায় তৈরি করতে দেয়। মার্কেটের খুব বড় ধরনের একজন চাঁদাবাজ, কারণ হইল আপনার সিটি কর্পোরেশন চায় মাত্র 14,400 টাকা, উনি নেয় আমাদের কাছ থেকে 5,15,000 টাকা। এটা তো সর্বনিম্ন টাকা, এর চাইতে বেশি নিতে উনি 30-40 লক্ষ টাকা পর্যন্ত এক এক দোকানের কাছ থেকে নেয়। এমনকি ওনার বাহিনীর সেক্রেটারি ছিল ফিরুজ আহমেদ, জাকের সুপার মার্কেটে বসত, পরবর্তীতে ফিরুজ নিজে সভাপতি দাবি করে, একটা সংগঠনও করে, দেখা গেল ফিরুজ বাহিনীর মাধ্যমে উনি টর্চার সেল তৈরি করে জাকের সুপার মার্কেট রূপে, ওখানে ব্যবসায়ীদেরকে নিয়ে মারধর করে, দোকানে তালা লাগায় টাকা উদ্ধার করার জন্য, যত ধরনের অবৈধ প্রসেস আছে এই কাজগুলি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে জিম্মি করে শত কোটি টাকা মার্কেট থেকে নিয়ে যায়। এমনকি তার সম্পদের এত বড় পাহাড় করে তোলে, যে পাহাড় এখন দুধগোনাকে খোঁজে, যে তুমি বিগত 25 বছর আগে একটা আয়রন ফ্যাক্টরির ম্যানেজার থাকা অবস্থায় এই 25 বছরের মধ্যে এমন কি আলাউদ্দিনের প্রদীপ পাইলা, তুমি হাজার কোটি টাকার মাল, যেখানে অমিত হাউজিং লিমিটেড, অমিত যতগুলি প্রপার্টি আছে অমিত নামে দেশে এবং দেশের বাইরে, মালয়েশিয়া বিশাল গার্মেন্টস, মালয়েশিয়া গরুর ফার্ম, তারপরে নারায়ণগঞ্জ ব্যাপারী পাড়ায় জোড়া পাঁচটা বিল্ডিং ওনার, তারপরে তো ওই যে অমিত টাওয়ারটা আপনারা চিনেন সবাই, অমিত টাওয়ার করছে, পল্টনে একটা গ্রেনাজাদ হোটেলকে উনি বিশাল 3,000 স্কোয়ার ফিটের উপরে হবে বা 4,000 স্কোয়ার ফিট অফিস করছে, এরকম অনেকগুলি নামে বেনামে সম্পদ করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বসে রয়েছে একজন আয়রনের ম্যানেজার। মানে কত পিস শার্ট, কত পিস প্যান্ট আয়রন হইতেছে সেটা একটু হিসাব রাখছে, সেই লোক আজকে আমাদের উপরে জুলুম করে এত কোটি টাকার মালিক। এমনকি তার যে সেক্রেটারি ছিল ফিরুজ আহমেদ, ওনারও দুদক অনেকগুলি কমপ্লেন গেছে, অনেকগুলি মামলা হয়েছে, উনি একজন জাকির সুপারের ব্যবসায়ীরে মারার জন্য 3 তলা ছাদের থেকে পালাই দিয়েছে, এই জন্য ওনার নামে মামলা হয়েছে। এমনকি চাঁদাবাজির জন্য র্যাবে ওনাকে ধরে নিয়ে গেছে, ওখানে নিয়ে ওনার বাহিনীর লোকজন সবাইকে ধরে নিয়ে পালিশমেন্ট দিছে, এরপরে টাকা পয়সা দেওয়া হোক যেভাবে হোক প্রসেসিং করে ওখান থেকে ছেড়ে চলে আসছে, আবার মার্কেট এসে মার্কেট দখল করার পায়তারা করছে। একটা পর্যায়ে মার্কেটের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হইয়া বিরক্ত হইয়া তাকে গণধোলাই দেয়, গণপিটানির পরে চলে যায়। পরবর্তীতে একদম পুরা দলবল বাহিনী লিয়া প্রায় 100+ লোক লিয়ে আবার মার্কেটে ঢুকে জাকির সুপার মার্কেট, জনগণ তারপরও তারা আবার গণপিটানি দেয়, এমনকি ভ্যান গাড়ির মধ্যে শোয়ে হসপিটালে পাঠায়। নির্লজ্জতার মতো উনি বারবার মার্কেট দখল করার জন্য আসে, লোভ একটাই, শত কোটি টাকা। এই মার্কেটগুলির মধ্যে ঢুকতে পারলে লুটপাট করতে সুবিধা হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একটা পর্যায়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে আসতেছিলাম, হঠাৎ করে 2020 সালে মেয়র তাপস সাহ, এর আগে কথাটা বলছি সাইদ খোকন সাহেব আমাদেরকে একটা মিটিশন করে দিব এবং ট্রেড লাইসেন্স দিব, এই কথা বলে দেলোয়ার সাহেব এর বিনিময়ে আমাদের কাছ থেকে 5 লক্ষ সামথিং টাকা নেয়, আরও বেশি টাকা নেয়। তো যাই হোক, আমাদেরকে ছোটো ছোটো কয়েকটা কাগজ সাইদ খোকন সাহেব আমাদেরকে দেয়। মেয়র তাপস সাহেব আইসা আমাদেরকে অবৈধ ঘোষণা করে, ওই সময় দেখা গেল প্রেস ক্লাবে, এর বাইরে লাইভ আইসাও সাইদ খোকন সাহেব বারংবার বলছে এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজনকেও অবৈধ ভাবার কোনো অবকাশ নেই, কারণ তারা
বৈধ হওয়ার জন্য সিটি কর্পোরেশনকে টাকা পয়সা দিছে, সিটি কর্পোরেশনে সেই টাকা পয়সা সংরক্ষিত আছে এবং তাদের প্রত্যেককে সিটি কর্পোরেশনের কাগজ দেওয়া হয়েছে। তো তাপস সাহ তার অবৈধ ক্ষমতা অপব্যবহার করে আমাদেরকে সরাসরি উনি অবৈধ ঘোষণা করেন যে আমরাই অবৈধ, সিটি কর্পোরেশনে কোনো টাকা জমা হয় নাই, এমনকি কোনো রসিদ যেগুলি আছে এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন, যেহেতু সিটি কর্পোরেশনে কোনো রসিদ নাই। ভিত্তিহীন বইলা উনি বলে জাতির সামনে প্রত্যেকটা চ্যানেলে বলে যে এই বিল্ডিং তৈরি করার যে কনস্ট্রাকশনের সময় যেই ম্যাপটা ছিল এই ম্যাপের বাইরে যেই দোকানগুলি আছে সেগুলি ভেঙে দেবো, আমরা উচ্ছেদ করবো। এই কথা বইলা উনি মার্কেটে ঢোকে, ঢোকার পরে ওই বাইরের যেই দোকানগুলি অবৈধভাবে দেলোয়ার হোসেন দেলু সাহেব তৈরি করছিল, ফিরোজ সাহেব এবং ওনার দলবল বাহিনীর মাধ্যমে ওই দোকানগুলি ভাঙতে আইসা আমাদের এখানে সিটি কর্পোরেশনের একজন ম্যাজিস্ট্রেট ছিল ওই সময়, ওনার নাম হইল মিজানুর রহমান, মনিরুজ্জামান সাহেব। এই মনিরুজ্জামান সাহেব ওই সময় ম্যাজিস্ট্রেট থাকে, উনি হইল সাবেক শেখ সেলিম সাহেবের পিএস এবং তাপস সাহেবের ছিল জবানায় ছিল উনি এখানকার ম্যাজিস্ট্রেট। উনি আমাদেরকে আশ্বস্ত করে যে বেসমেন্টের দোকানগুলি ভাঙা হবে না, কারণ এগুলি আপনাদের অস্থায়ী বরাদ্দ আছে, এমনকি আপনাদেরকে লাইসেন্স করে দেওয়া হয়, এমনকি নামজারি দেওয়া হয়, এগুলি ভাঙা হবে। 20-25 মিনিটের মধ্যে মার্কেটের কাছে এসে উনি ডিক্লারেশন দেয় যে বেসমেন্ট সব খালি করেন, 10 মিনিট সময় দিতে পারলাম, যার যার মাল সামান নিয়ে বের হন। 10 মিনিট আমাদেরকে সময় দেয়, আমরা মাল সামান নিয়ে বেরোতে পারি নাই, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালগুলি সমস্ত লুটপাট হয়। এখানে কতগুলি চ্যানেল ছিল তারা ভিডিও করে একটাও প্রচার করতে দেওয়া হয় না, ক্ষমতার অপব্যবহার করে প্রচার করতে দেয় না। এই সময় আমাদের দোকানগুলি 10 মিনিটের সময় দিয়ে প্রায় 70 জনের উপরে হ্যামার বাহিনী নিয়ে আসে এবং বেকু গাড়িগুলি নিয়ে আসে, সারা পৃথিবীর লোকজন দেখছে বাইরে বেকুদা ভাঙতেছে, বেসমেন্টে হ্যামার বাহিনীটা পিঠে সব ভেঙে ফেলছে। এই ম্যাজিস্ট্রেট সাহেব ওই সময় উনি লিগেল কোনো কথা বলে নাই, উনি অবৈধ স্বৈরাচার সরকারের যেই মেয়র ছিল ওনার পক্ষ নিয়ে আমাদের দোকানগুলি ভেঙে দেয়। এখন পর্যন্ত উনি সিটি কর্পোরেশনে আছে, এমনকি এখন উপসচিব হিসাবে আছে, হ্যাঁ, এবং সিআরও হিসাবে উনি পদার্পণ করতেছে। এখন এই ক্ষতিগ্রস্ত লোকজনের উপরে পুনরায় উনি আবার জুলুম করতে চেষ্টা করতেছে যেন এই দোকানগুলি কোর্ট থেকে যে আমাদেরকে রায় দিল যে আপনারা ক্ষতিগ্রস্ত, 1996 সালে আপনাদের নিজ খরচায় এই দোকানগুলি তৈরি করছেন, এমনকি এখন আবার দেখা গেল 2020 সালে ভেঙে দিছে, আপনারা পুনরায় 2024 সালে আবার পুনরায় করতে চান, নিজ খরচায় করতে চান। মাননীয় জজ আপনার দুইজন জজ ছিল ওখানে, আশীষ রঞ্জন দাস সিনিয়র জজ এবং জুনিয়র জজ ছিলেন ফাহিমিদা খাতুন, এই দুইজনের বেঞ্চে ওনারা আমাদের উকিলদের মাধ্যমে আমাদের কথাগুলি শুইনা বিবেচনা করে ওনারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে হ্যাঁ, পুনরায় আপনারা নিজ খরচে আপনাদের নিজের দোকানগুলি আবার তৈরি করবেন, ওখানে ব্যবসা পরিচালনা করবেন। এরকম একটা রায় সিটি কর্পোরেশনকে দেওয়া হয় যে তাদেরকে এই দোকানগুলি তৈরি করার জন্য অনুমতি দেওয়া হোক, কোর্ট থেকে অনুমতি প্রদান করা হইল। তো সিটি কর্পোরেশনে আমরা এই পর্যন্ত এটা দরখাস্ত, আমরা 9-3 এটা অনুমোদন পাই, রায় পাই, হ্যাঁ 3-9 আমরা রায় পাই। আমরা এরপরে সিটি কর্পোরেশনে বারংবার দরখাস্ত করছি, এই প্রত্যেকটা দরখাস্তের রিসিভ কপি আমাদের কাছে আছে সংরক্ষিত, আপনাদের মাধ্যমে আমরা জাতিকে দেখাবো এক সময়। তো দেখা গেল এগুলি রায় কপি থাকা সত্ত্বেও ওনারা এই কোর্টের রায়কে উপেক্ষা করে ওনারা পুনরায় এই বেসমেন্টটাকে গাড়ি পার্কিংয়ের জন্য আবার ডিক্লিয়ারেশন, এগুলি হইল আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে এই কাগজগুলি কোর্টের রায়ের কাগজগুলি আমরা পাঠাইছি প্রত্যেকটা মন্ত্রণালয়ে, হ্যাঁ, প্রশাসক থেকে শুরু করা চিফ ইঞ্জিনিয়ার, তারপরে সিআরও, আদার্স যারা আছে সবাই নাম বলতে পারি না, 13টা মন্ত্রণালয়ে আমরা এই কাগজগুলি পাঠাই। যেদিন আমরা কাগজ পাঠাই ওই দিন হলো 29-10, ওনারা 29-10 কাগজ পাইয়া, দরখাস্ত পাইয়া, রায়ের কপি পাইয়া ওনারা করে কি 31-10 আবার পুনরায় ডিক্লারেশন দেয় বেসমেন্টগুলি গাড়ি পার্কিংয়ের জন্য। তো এই কাজগুলি ওনারা করে, আমরা সাধারণ ব্যবসায়ীর আইনকানুনও ভালো বুঝি না, আমরা গুছে কথাগুলিও বলতে পারি না, ওনাদের কাজ পর্যন্ত বুঝতে পারি না। ওনারা আমাদের এই এত বড় একটা রায় থাকা সত্ত্বে ওনারা আমাদেরকে আবার পুনরায় জুলুম অত্যাচার করে আমরা যেন দোকানগুলি করতে না পারি কাজ করতেছে। এমনকি গত 2 দিন আগে আমি প্রশাসকের সাথে কথা বললাম, হ্যাঁ, কারোর মাধ্যমে প্রশাসক সাহেব বললেন যে আমি জানি না আপনাদের রায় পাইছে এই কপিটা। এই মনিরুজ্জামান সাহেব বর্তমানে উনি হইল প্রশাসকের উপসচিব, উনি প্রশাসকের কাছে পৌঁছায় না, যার দরুন